সুন্নি আর বাতিলদের মধ্যে যে ব্যবধান দেখেন আমাদের চিন্তাধারাগুলি মদিনাওয়ালার সম্মানের পক্ষে এবং সেটার পিছনে কোরআনেরও দলিল হাদিসেরও দলিল আর ওয়াহাবি একচিটে বলতেছে নবীজিও ভুল করতে এজন্য নামাজে ভুল করছে ভুল শুধরাইবার জন্য নবীর নামাজের ভুল শুধরাইবার জন্য সেজদায় সাহু দিছে বোকা কো থাকার নবীর কোনো ভুল আছে নবীর কর্মই তো আমাদের ধর্ম নবী যা বলে সেটাই আমাদের দলিল নবী যা করে সেটাই আমাদের দলিল নবী যা সমর্থন করে সেটাও আমাদের দলিল ঠিক না বেঠে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 প্রিয় হাজিরিন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু আমাকে দেওয়া এখনো হয়নি যদি দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই আমি সম্মানের সাথে অ্যাকসেপ্ট করব এর আগ পর্যন্ত শানে রেসালতের একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা সামনের দিকে এগিয়ে নেই ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক গ্রন্থের চতুর্থ খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় ধারাবাহিক পৃষ্ঠা নম্বর সেখানে লিখিত হয়েছে বিদায় একসাথে 1583 পৃষ্ঠা নং হয়েছে সেখানে একটা হাদিস উল্লেখ করেছেন যেটা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল اوحى الله تعالى عز وجل الى عيسى ابن مريم فقال يا عيسى امين بمحمد وامر من امتك الى اخر الحديث حضرت ابن عباس رضي الله عنهما তিনি বর্ণনা করেন মহান আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করলেন ওহী নাযিল করে বললেন হে ঈসা তুমি নিজে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো ওয়ামুর মিন উম্মতিকা তোমার উম্মতদেরকেও আদেশ দাও তারা যখনই আমার রসূলকে দেখবে তখনই যেন ঈমান আনে সুবহানাল্লাহ একজন রসূল জালিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার হাবিবের প্রতি ঈমান আনো বিষয়টা সাধারণ বিষয় না এবং বলছেন তোমার উম্মতদেরকেও হুকুম দিয়ে দাও তারা যখনই আমার রসূলকে দেখবে তখনই যেন ঈমান আনে বিষয়টা একেবারে নরমাল নয় একজন রাসূলকে আল্লাহ বলছেন একজন রাসূলকে আল্লাহ বলছেন আমার রসূলের প্রতি ঈমান আনো নির্দেশ আমর আদেশ এটা নতুন নয় সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের দিকে নজর করুন আল্লাহ তাআলা বলেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন একটু খেয়াল করুন أخذ الله ميثاق النبيين নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন কখন নিয়েছেন রুজে আজলে প্রথম দিবসে দিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন দিন ডে ডি এ ওয়াই ডে দিন এই দিন সৃষ্টির প্রথম দিবসে আল্লাহ তাআলা সব নবীদেরকে নিয়ে একটা সমাবেশ করলেন সেই সমাবেশের সভাপতি এবং পরিচালক ছিলেন স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজে সেখানে শ্রোতা ছিল সমস্ত নবী রাসূলগণ আর চিফ গেস্ট প্রধান অতিথি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথম দিবসে আল্লাহ তাআলা বলতেছেন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিলেন তার মানে এই পৃথিবীতে কোনো মানুষ যখন ছিল না জিনও যখন ছিল না সৃষ্টি জগতে যখন প্রথম দিবস আসে তখনই আল্লাহ সমস্ত নবীরা যে নবী সেটা ডিক্লার দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোরআন কারীমের আয়াত আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা রুজে আজলে নবী হিসেবে ডিক্লার হয়ে গেছে সেখানে আমাদের নবীর ব্যাপারে 40 বছর বয়সে নবুয়ত পাইছেন এই কথা বলাটা কতটুকু যুক্তিযুক্ত
আমাদের তো হাদিস লাগলো না, আমরা কোরআন থেকে বুঝলাম। সব নবীরা যখন নবী, আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূল, সব নবীদেরকে আল্লাহ যখন নবী বললেন আমার আল্লাহ, তখন আমাদের নবীকে রাসূল ডিক্লার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমার রাসূল যদি আসে কি হিসাবে আসবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এগুলির মুসাদ্দিক হিসেবে, সত্যায়নকারী হিসেবে, তোমরা যে সঠিক নবী অথবা তোমরা যে সত্যের দাওয়াত দিচ্ছ এটার সত্যায়নকারী হিসেবে আমার রাসূল যখন যাবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সব নবীরা আমার নবীর প্রতি ঈমান আনবা এবং আমার নবীর প্রতি সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীর মহান মর্যাদার কথা আমি কি বলবো, একজন শায়ের বাংলা ভাষায় বলতেছেন, নবীজির শানের কথা বলবো রে কারে, আমার নবীজির গুণের কথা বলবো রে কারে। যাই হোক, আমি টান দিতে গেলে গলায় হয়তো একটু পেস লাগতে পারে, টান দিচ্ছি না, মাইক ভালো তবে মনে হচ্ছে টান দিলে গলা টানবে। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, অনেকেই না জেনে অনেক কিছু বলে, কোরআন পড়লেই হবে না, বুঝার চেষ্টা করতে হবে। সুন্নিরা কোরআন পড়ে, বুঝে শুনে তারপরে পড়ে এবং শিক্ষা নেয়, দীক্ষাও নেয়, কিন্তু বাতেলরা না বুঝেই লাফালাফি করে, অনেক সময় বুঝেও তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য একঘেয়েমি করে, ঘাড় তেরামি করে তারা ওখানে অবস্থান করে। এটা আবু জাহেলের চরিত্র। দাদু ভাই আমার, হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি আদেশটা নতুন নয়, পুরাতন আদেশ। এখানে যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এককভাবে একটা বিষয় বর্ণনা করলেন, দাদু ভাই আমার, আমার নবীজির শান, নবীজির মহান ইজ্জত, মহান সম্মান, সুন্নিরা যেভাবে চিন্তা করে বাতেলরা এগুলি বুঝে না। আমি মাঝে মধ্যে কিছু কথা বলি, আজকে আপনাদেরকে সে পুরাতন কয়েকটা কথা শোনাই, গভীরভাবে খেয়াল করবেন। নবীজি নামাজ পড়াইতে গিয়ে, বুখারী মুসলিমের হাদিস মেশকাত আছে, জোহরের নামাজ চার রাকাত পড়াইতে গিয়ে তিন রাকাতে সালাম ফিরালেন। ফিরানোর পরে জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা, ওনার হাত তুলনামূলক একটু লম্বা ছিল বেশি, উনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন? অর্থাৎ চার রাকাতে নবীজি যেহেতু তিন রাকাতে সালাম ফিরাইছেন, সেখানে বোঝা যাচ্ছে হয়তো নবীজি ভুলে গেছেন এই জন্য তিন রাকাতে সালাম ফিরাইছেন, অথবা উনি ধরে নিয়েছেন নবীজি আল্লাহর তরফ থেকে এক রাকাত নামাজ কমানো হয়েছে, কিন্তু এক রাকাত কম পড়ছেন। এটাই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন না নামাজ কমানো হয়েছে? নবীজি জবাব দিলেন, লাম আংসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি, নামাজও কমানো হয়নি। নবীজি কখনো প্রবৃত্তির তাড়নায় আন্দাজে কথা বলতেন না, নবীর কথাই আল্লাহর কথা, আল্লাহর কথাই নবীর কথা। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ শেষের এই দুইটা এতে বলেন, আমার হাবিব প্রবৃত্তির তাড়নায় আন্দাজে কথা বলে না গো, আমার বন্ধু যা বলে সবই আমি আল্লাহর ওহী। আল্লাহ নিজে সার্টিফিকেট দিলেন নবীজির কথা মূলত ওহী, এটা আল্লাহর কথা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিলেন? নবীজি পরিষ্কার জবাব দিলেন, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। ক্বালু বাল নাসিতা, কয়েকজন লোক বলল আপনি বরং ভুলে গেছেন, কয়েকজন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তিন রাকাতে সালাম ফিরাইছেন এই ঘটনা, তখন নবীজি এক রাকাত আদায় করলেন, এরপরে দুইটা সেজদায় সাহু সহ। এই ঘটনাটা বুখারী মুসলিম সহ মেশকাতও আছে, অনেক কিতাবে আছে। এখানে নজদি, যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে যারা বিশ্বাসী,
তারা মনে করে নবীজিও ভুল করত এইজন্য নামাজে ভুলে গেছে এইজন্য ভুল করেছে পরে সেজদায় সাহু দিয়া নবীর নামাজ শুদ্ধ করছে নাউজুবিল্লাহ এই ধরনের বিশ্বাস তারা রাখে কিন্তু আমরা সুন্নিরা বলি নবীর ভুল নাই নবীর কোনো গুনাহও নাই ঠিক না বেঠে এটা সুন্নি জামাতের আকীদা আল আমবিয়া ও মাসুমুন সব নবীরা মাসুম বেগুনাহ শারহু ফিকহিল আকবরের মধ্যে পরিষ্কার উল্লেখ নবীদের কোনো খাতাও নাই ভুলও নাই কেন এটা বিশ্বাস করি এখানে তো জেলজন্তভাবে বোঝা যাচ্ছে নবীজি নামাজে ভুল করেছেন এরপরেও কেন বলি নবীজি ভুল করেনি কেন বলি শোনো কেন বলি গো কেন বলি আমার নবী ভুল করেনি শুনো আমার আল্লাহ নিজে বলেন সূরাতুল আলা এর 6 এবং 7 নম্বর আয়াত সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ আমার আল্লাহ এই আয়াত এটাই বুঝিয়ে দিলেন আমার হাবিব ভুলেন না আমার বন্ধু ভুলে যায় না ইল্লা তবে মা শা আল্লাহ আল্লাহ যা চান তা ব্যতীত বোঝা যাচ্ছে নবীর ভুল না এটা আমার আল্লাহর ইচ্ছা এই আয়াত অনুযায়ী যদি ওটা ধরে নেন ওখানেও নবীজি বলছে আমি ভুলে যাইনি নামাজও কমানো হয়নি আল্লাহ বললেন আমার নবী ভুলেন না তবে যেটা আল্লাহ চান ওটা ছাড়া কোরআনের আয়াত আর নবীজির পবিত্র জবান মোবারকের হাদিস সমন্বয় করলে বুঝতে পারবেন যে ওই 4 রাকাত নামাজের 3 রাকাতে সালাম ফেরানোটা নবী ভুল না এটা আমার আল্লাহর ইচ্ছা কেন আল্লাহ এরকম ইচ্ছা করলো 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাতে নবীজি সালাম ফিরাবেন এই ধরনের ইচ্ছা আমার আল্লাহ কেন করলো বিষয়টা খুব সহজ আমার আল্লাহ চায় আমার নবীর উম্মতেরা যদি কখনো নামাজে ভুল করে আমার হাবিবের উম্মতেরা যদি নামাজের মধ্যে ভুল করে সেই ভুল কিভাবে সংশোধন করবে সেই ভুল কিভাবে শুধরাইয়া সুন্দর রূপে নামাজ পূর্ণাঙ্গরূপে আদায় করবে এই নামাজের ভুল হইলে সেজদায় সাহু দিলে যে নামাজ হয়ে যায় সেজদায় সাহু দেওয়ার বিধান আমার নবীর এই ঘটনার মাধ্যমে শিখাইয়া দিলে আমরা বুঝতেছি এটা নবীর ভুল নয় এটার মধ্যে হাকিকত আমাদের কল্যাণের জন্য এই প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় নবীজি আমাদেরকে সেজদায়ে সাহুর মাসালা শিক্ষা দিলেন এটা নবীর ভুল নয় এটা আল্লাহর ইচ্ছা আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য রহমত আমরা কখনো বলবো না নবীজি ভুল করেছেন এটা আমরা বলবো না কারণ নবীজির আফআলুল আমবিয়াই আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা নবীদের সমস্ত কর্ম আল্লাহ তাআলা নির্দেশ হয় আর আমাদের নবীর সব কথাই ওহী এই বিশ্বাসগুলি সুন্নি আর বাতেলদের মধ্যে যে ব্যবধান দেখেন আমাদের চিন্তাধারাগুলি মদিনাওয়ালার সম্মানের পক্ষে এবং সেটার পিছনে কোরআনেরও দলিল হাদিসেরও দলিল আর ওহাবীরা একচেটে বলতেছে নবীজিও ভুল করত এজন্য নামাজে ভুল করছে ভুল শুধরাইবার জন্য নবীর নামাজের ভুল শুধরাইবার জন্য সেজদায় সাহু দিছে বোকা কো থাকার নবীর কোন ভুল আছে নবীর কর্মই তো আমাদের ধর্ম নবী যা বলে সেটাই আমাদের দলিল নবী যা করে সেটাই আমাদের দলিল নবী যা সমর্থন করে সেটাও আমাদের দলিল ঠিক না বেঠে ভুল তো হবে আমাদের আমরা নবীজির প্রবর্তিত বিধান মোতাবেক চলতে হবে নবীর বিধান নবীজির দেওয়া বিধানের বাইরে হলে আমাদের ভুল নবীজির উপর আর কোন নবী আছে নবীর তো ভুল নাই নবী যা বলে সেটাই আমাদের দলিল আর নবীজি কখনো আল্লাহর ওহী ছাড়া কথা বলে না নবীর কথায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন আমার নবী প্রবৃত্তির তারনায় কথা বলে না যা বলে তা ওহী দাদু
সত্য সঠিক সুন্দর এই বিষয়গুলি আমাদের জানতে হবে মানতে হবে আর সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াহাবি সুন্নি ওই নজদি মার্কা সুন্নি না মদিনা ওয়ালার সুন্নিয়ত এখন বাতেলরাও নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করে কুমিল্লাতে দেখবেন রাস্তার ডাইনে বামে অজস্র দোকান আছে মাতৃভান্ডার ডাইনেও মাতৃভান্ডার বামেও মাতৃভান্ডার মাতৃভান্ডার অভাব নাই কুমিল্লায় আসলে এতগুলি মাতৃভান্ডারের দোকানগুলি এতগুলি না একটা একটা তাও মেইন রোডের পাশে একটাও নাই ওই অরিজিনাল যেটা মাতৃভান্ডার শহরের ভিতরে পুরান একটা দোকান কিন্তু অরিজিনাল মাতৃভান্ডার খুঁজতে হলে ভিতরে যাওয়া লাগে খুঁজে বের করতে হয় আর এমনে বেজাইল্লা মাতৃভান্ডারে অভাব নাই যেখানে যাবেন সেখানেই পাবেন তো এইজন্য অরিজিনাল সুন্নিয়ত সেটা হুজুর গাউসে পাক যেদিকে খাজা গরিবে নওয়াজ যেদিকে শাহ মোহসেন আউলিয়া যেদিকে শাহজালাল ইয়ামানি যেদিকে আল্লাহর ওলিরা যেদিকে ছিল আলা হযরত যেদিকে ছিল শেরে বাংলা শাহ হুজুর রহমাতুল্লাহ যেদিকে ছিল সেটা ছিল সুন্নিয়ত ওয়াহাবি মার্কা সুন্নিয়ত আমরা চাই না মদিনাওয়ালার সুন্নিয়ত প্রিয় বন্ধুরা আমি যা বলি স্পষ্ট ক্লিয়ার কাট কথা বলি স্পষ্টবাদী মানুষ আমি যার কারণে অনেকে হয়তো আমাকে ভালো নাও বাসতে পারেন দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসুক আর না বাসুক সেটা আমার মূল লক্ষ্য নয় মদিনা ওয়ালা যদি আমাকে কদম মোবারকে ঠাই দেয় তাহলে আমার এটাই যথেষ্ট আমার গন্তব্য সোনার মদিনা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক